আমাদের মাঝে আজকে আমরা গর্বিত দিনে উপস্থিত হয়েছে। আমাদের ভোটে নির্বাচিত বারবার নির্বাচিত এমপি এবং বর্তমান সরকারের মাননীয় উপমন্ত্রী বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আমাদের সাথে উপস্থিত আছেন। মংলা উপজেলা বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সুযোগ্য চেয়ারম্যান আবু তাহের হাওলাদার আমাদের সাথে উপস্থিত আছেন। বাংলাদেশ আওয়ামী লীগ এই বুড়িডাঙ্গা ইউনিয়নের সম্মানিত আওয়ামী লীগের সহসভাপতি এবং পূজনজীবন পরিষদ বুড়িডাঙ্গা ইউনিয়নের সম্মানিত সভাপতি বিধান অধিকারী আমাদের সাথে উপস্থিত। দশ হস্ত মানে কি আমার ভিতরে দশ হাতের ক্ষমতা আছে, যদি আমি সেটাকে জাগায় তুলতে পারি। আপনারা নিচে যে অসুর দেখছেন, আমার ভিতরে একটা মহা অসুর আছে, বিভিন্ন সময়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হতে চায়। সেই মহা অসুরকে বধ করার জন্য নিজের ভিতর থেকে শক্তি অর্জন করে, দুই হাত না দশ হাতের শক্তি অর্জন করে আমরা সেটাকে যদি বধ করতে পারি, তাহলেই আমি হব শ্রেষ্ঠ মানুষ। আপনারা মায়েরা মায়ের পূজা করি, অর্থাৎ মাদের আমরা সর্বোচ্চ সম্মান দিয়ে থাকি। আর এই ভিতরের পশুকে বধ করতে গেলে আমার দরকার কার্তিকের মতো শক্তিশালী ব্যক্তি, আমার দরকার ধন, আমার গণেশের মতো ধনশালী, আমার দরকার লক্ষ্মী অর্থাৎ সম্পদ। মা লক্ষ্মী আছে আমাকে বিদ্যা অর্জন করার জন্য, সরস্বতী আছে। তো আমি আপনাদের উদ্দেশ্যে আমি একটা ছোট মানুষের অনুরোধ করব যে আমরা পূজোয় অঞ্জলি দেওয়ার সময় মনে করব যে আমি আমার ভিতরের পশুটাকেই যদি বধ করতে পারি তাহলেই হব শ্রেষ্ঠ। এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের রাতুল চরণে। আরেকটা বিষয় আমি বলতে চাই, আমি হাঙ্গার প্রজেক্টের একটা ব্রেড প্রকল্পের মাস্টার ট্রেনার হিসেবে সারা বাংলাদেশে কাজ করে থাকি। আমি একটা বিষয় লক্ষ্য করেছি, আমরা মির্জাপুরকে যতটা না ঘৃণা করি। বক্তব্য রাখছেন দিগরাজ দুর্গা, আমাদের মংলা থানার ইনচার্জ মহোদয় উপস্থিত হয়েছেন, আমাদের দলীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত। দিগরাজ বাজার সার্বজনীন দুর্গোৎসবে অষ্টমী তিথিতে মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্তবৃন্দকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। প্রতি বছরের মতো এবারে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আমার পরিষদ অর্থাৎ আমাদের নির্বাচিত প্রতিনিধি এবং দলীয় নেতাকর্মী নিয়ে, কিন্তু তার চাইতেও বেশি আমি আনন্দিত হই তাদেরকে দেখে যারা আমার সামনে বসে রয়েছে। কারণ আপনারা চেয়েছেন বলে কিন্তু যুগ যুগ ধরে আমরা এখানে আসতে পারি। বিগত 30 বছর ধরে তালুকদার সাহেব আপনাদের এই এলাকায় আসার পর থেকে আপ্রাণ চেষ্টা করে গেছেন এই অঞ্চলের মানুষকে কিভাবে শান্তিতে রাখা যায়, সুখে রাখা যায়। হয়তোবা এই প্রচেষ্টাই আজকে সকলের চক্ষু সুন্দর হয়ে দেখা দিয়েছে। এখন সবার নজর এই একদিকে রামপাল মংলা, কারণ এখানকার মানুষ শান্তিতে আছে, সুখে আছে, তাদের খাওয়া পড়ার বিশেষ একটা চিন্তা ভাবনা নেই। অর্থাৎ এই এলাকাকে নিজের হাতের মধ্যে রাখা সবার কাছে একটা স্বপ্ন। তো যাই হোক, স্বপ্ন অনেকেরই থাকবে, কিন্তু আপনাদের স্বপ্ন একটাই থাকার দরকার, কি করে আপনারা শান্তিতে বসবাস করতে পারবেন। যতদিন আওয়ামী লীগ সরকার এসেছে ততদিন আপনারা শান্তিতে ছিলেন, এবং আমি টানা আজকে নিয়ে 13 বার প্রতিটি দুর্গোৎসবে এখানে এসেছি। তবে এখানকার মানুষের শান্তির নিশ্চয়তা হয়তো
এর আগে পরিপূর্ণভাবে দিতে পারতাম, কিন্তু ইদানিং কালে হয়তো বা সেই বর্গীদের আবার হানা দেওয়ার সময় হয়ে এসেছে। তালুকদার সাহেব রামপাল মংলার বাইরের সকল হের সন্ত্রাসীকে এলাকা থেকে যেরকম